নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সজীব মিয়া নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছেন তার বাবা। সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়। রাতে পারিবারিক কলহের জেরে সজীবকে বেধড়ক মারপিট করেন তার বাবা রুবেল। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন রুবেল মাদকাসক্ত। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর গ্রামের আফজাল হোসেনের ছেলে রুবেল মাদকাসক্ত। প্রায়ই স্ত্রীর ওপর নির্যাতন চালাতেন তিনি। এ কারণে কয়েকদিন আগে স্বামী ও সন্তান রেখে বাবার বাড়ি চলে যান তার স্ত্রী। এ দম্পতির একমাত্র ছেলে সজীব তার দাদির কাছে থাকত। রাতে পারিবারিক কলহের জেরে রুবেল তার ছেলে সজীবকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। মারধরের সময় রুবেল ছেলের পেটে একাধিক লাথি মারেন। এরপর থেকে অসুস্থ হয়ে পড়ে সজীব। রোববার তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। নাক ও কান দিয়ে রক্ত ঝরতে শুরু করে সজীবের। পরে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, রুবেল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। ছেলের মৃত্যুর পর রুবেলকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। নেশাগ্রস্ত মানুষ সমাজ এবং পরিবারের জন্য মারাত্মক ব্যাধি। এরা কখনো পরিবারের জন্য ভালো করতে পারে না। মাদকাসক্ত ওই বাবার জন্য অকালে ঝরে গেল ছেলেটির প্রাণ। আজীবন খুনি বাবা জেলে পচে পচে মরুক, এটা মা সহ পরিবারের সবার দাবি। আপনিও এমনটাই চাইলে কমেন্ট বক্সে ঠিক লিখে প্রতিবাদের ঝড় তুলুন। ভিডিওটিতে লাইক দিয়ে যত বেশি পারেন শেয়ার করুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।